নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ভালো খবর জানাবো। আমাদের রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যেখান থেকে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা কলেজ থেকে পাশ করে কিংবা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর একটি কাজের সুযোগ পাবেন। কাজের সুযোগের সাথে সাথে যেমন তারা কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, ঠিক তেমনিভাবে তারা কিছুটা আর্থিক সহায়তাও পেতে পারেন। কী এই সিদ্ধান্ত আপনাদেরকে বিস্তারে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে দিন, আর ভিডিওটিকে এখনও একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা জেনে নিই, সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছেন মূলত স্কুলের শিক্ষকের ঘাটতি কমানোর জন্য। আমাদের রাজ্যে এমন অনেক স্কুল রয়েছে যেখানে কিন্তু প্রয়োজনের তুলনায় কিছুটা শিক্ষক সংখ্যা কম রয়েছে, সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে স্কুলগুলিতে যেমন শিক্ষকের ঘাটতি কমে যাবে, ঠিক তেমনিভাবে কিছু বেকার যুবক যুবতী যারা কলেজ থেকে কিংবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করবেন, তারা কাজের অভিজ্ঞতার সাথে কিছুটা উপার্জনেরও সুযোগ পাবেন। রাজ্যের স্কুলগুলিতে বিদ্যালয়গুলিতে এখন শিক্ষক ইন্টার্ন পদে নিয়োগ করা হবে। এই শিক্ষক ইন্টার্ন পদে সুযোগ পাবেন যারা কলেজ থেকে পাস করবেন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করবেন, তারা এখানে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এরপরে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর ছাত্রছাত্রীরা স্কুলে পড়ানোর অভিজ্ঞতা যেমন অর্জন করতে পারবেন, পড়ানোর জন্য তারা একটি সার্টিফিকেট পাবেন, সাথে কিছুটা আর্থিক সহযোগিতাও পাবেন। মাসে মাসে কিছু টাকা তারা ভাতা হিসাবে পাবেন, আর এই আর্থিক ভাতার পরিমাণ 2000 থেকে 2500 টাকার মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে। আর একটি বিষয় অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে, এই খবরটি এখনও পর্যন্ত খবরের পর্যায়ে রয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে আপনাদেরকে এই বিষয়টি জানাচ্ছে, এখনও পর্যন্ত সেইভাবে কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। তাই কীভাবে নিয়োগ করা হবে, কী যোগ্যতা মান থাকবে, কতদিনের চুক্তিতে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত তথ্য এখনও প্রকাশিত হয়নি। যাই হোক, আশা করি আপনারা জানতে পারলেন। আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এমন সিদ্ধান্ত, আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটু লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।